হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি হেসপিন আনলক থেকে মুমিন বলছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আপনাদের দেখাবো লফটের কি পরিস্থিতি। তো ফার্স্টে যদি আমরা শুরু করি, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইং শেডের কি অবস্থা। ফ্লাইং শেডের এই উপরের পাটটা খুলে পড়ে গেছে, ফ্লাইং শেড সোলাপালা উপরের পাটটা যেটা ছিল ওইটা ছুটে পড়ে গেছে। তারপর আমি রোল করে সিঁড়ি করে রেখে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এক এক পাট করে খুলে খুলে পড়তেছে, এটা আবার লাগাই দেওয়া হবে আর কি। কয়েকদিন পরই কাজ শুরু হবে ফ্লাইং শেডের। আর আমরা যদি একটু ভিতরে যাই, ভিতরে আপনারা দেখতে পারবেন এখানে যে এবার যে বাচ্চাগুলো বের হয়েছিল, এর ভিতরে যে পাকিস্তানি দুইটা বাচ্চা ছিল, মধ্যে একটা কামাগারের বাচ্চা ছিল। ওই কামাগারের বাচ্চাটা আজকে সকালে হচ্ছে মামা লফটে আসে, এসে সব বাচ্চাদের ছাড়ে, গোসল করায়। তো ওই টাইমটায় বাচ্চাটা পুড়ে চলে গেছে, ও আর আসেনি। আর এখানে আপনারা দেখতে পারবেন এখানে রেসার রুমারের দুইটা বাচ্চা ছিল। আপনারা জানেন যে এখানে গলায় লালের দুইটা ডিম চেলে দেওয়া হয়েছিল, দুইটা বাচ্চাই ফুটছিল, মাশাল্লাহ ভালো বড় হয়েছিল। বাট এরা বাচ্চাকে খাওয়াইনি, একটা বাচ্চাকে খাওয়াইছে কিন্তু আরেকটা বাচ্চাকে খাওয়াইনি, যার কারণে ওই বাচ্চাটা কালকে এসে দেখি মারা গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কালকে বাচ্চাটা যখন এসে দেখি যে মারা গেছে, তখন আমি ভিডিও করে রাখি। ছিল আজকে লফটের পরিস্থিতি। আর ম্যাক্সিমাম সব কবুতরই ডিমে বসা। আজকে এখানে একটা বাচ্চা ফুটছে, আপনারা দেখতে পারবেন যদি একটু আমি করে দিই। এই যে ওই বাচ্চাটা ফুটবে, ওই ডিমেও ডিমও ডিমও ফাটছে, আপনারা দেখতে পারবেন ওই বাচ্চাটাও ফুটবে, আজকালকের মধ্যেই বাচ্চাটা ফুটে যাবে। আর আর সবাই ডিম, এ ডিম পারছে, আজকেরা ডিম পারছে, কালকেরা ছিল না। এই দুই জোড়া একটা একটা ডিম করে আছে ওদের কাছে। এই যে গলালের ডিম, এই গলালের ডিমটা আমরা এইখানে দিয়ে দিই। তারপরে হচ্ছে এইখানে যে গলালের যে ডিম জোড়া ছিল, এই ডিম দুইটা এখন এদের একটা আর এদের একটা, আর এই যে সেকেন্ড যে ডিমটা পারে সেই ডিমটা এখন এদের কাছে আছে, এটাও ডিমে আছে, এটা ওদের নিজেদের ডিমই আছে, কালকে আশা করি কালকে ফুটে যাবে। আর এইখানে যে সিরাজি দেখছেন, এরা তো একটা বাচ্চা ফুটতো, আর একটা ডিম ফুটে যাবে। খাবার সব উঠানো হয়ে গেছে, এটা মামা উঠাইছে, আজকে আমি উঠাই নাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে খাবার রাখা আর এখানে খাবার রাখা। এখানে তাহলে যেহেতু ওদের খাওয়া হয়ে গেছে, তাহলে খাবার উঠাই দেই, ওদের খাবারটা উঠাই দিলাম। এবার যদি এদের খাবারটা উঠাই, বাচ্চাদেরও খাবার আছে, ওইটা উঠাই দিব। হ্যাঁ, খাবার উঠানোর সময় দেখে নেই, যদি খাবারের ভিতর ড্রপিং করে দেয় তাহলে ওইটা ফেলে দিয়ে বাকিটা রেখে দেই খাবার। বাচ্চাদের তো দেখে নেই আমরা, বাচ্চারা অনেক ড্রপিং করে থাকে ভিতরে। খুলতে গেলে আমার একটু জোর লাগে, আর আমি কেসি দিয়ে ড্রপিংটা ফেলাই দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে এখনো খাবার লেগে আছে, সেটাই করে ধুয়ে দিব। খাবার উঠানো হয়নি এখানে, যে সিঙ্গেল যে হোয়াইট গোল্ডেন এর যেটা আছে এটা খাবার তো উঠানো হয়নি, খাবারটা উঠাই দিলাম। আমাদের লফটের সব কাজ শেষ, এবার একটা কাজই বাকি, সেটা হচ্ছে মশারিটা দিয়ে দেওয়া, কারণ এখানে বাচ্চা আছে। আর আপনারা তো জানেন যে মশায় কামড়ালে অনেক পক্স হয় বাচ্চাদের, এটা যেহেতু বাচ্চা নাই এজন্য এটার মশারি আমরা দিব না, এটার মশারিটা খোলা থাক, ওটা আবার যখন বাচ্চা হবে তখন এটার মশারিও দিয়ে দিব। খুব তাড়াতাড়ি ফ্লাইং শেডের কাজ ধরা হবে, ফ্লাইং শেড খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।